الله আমরা ঈমান দান ফরমাইছেন আর ওলায়েক নবীর উম্মত বানাইছেন যে নবীজির উম্মত বানার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি প্রাপ্ত উম্মত বনছি সর্বশ্রেষ্ঠ উম্মত বনছি জোরে কো কা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين فرمار او امت محمد يا خل تمي دين সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি দেন সবথেকে ভালো উম্মত আর বালাই ওয়ার এই গুণ আর সিফাত আর সার্টিফিকেট ফাইলায় দুইটা শর্ত দুইটা অপশনের উপরে যে তুমাতান আল্লাহ তোমারক ওয়া তাআলা তোমাতান রে দুইটা ডিউটি দিয়া দিছে দায়িত্ব দিয়া দিছে এই দায়িত্ব ইয়া তাকলো এক নম্বর দায়িত্ব হইলো নিজে বালা খাজ করা অন্যরে বালা খাজর হুকুম দেওয়া আমর বিল মারুফ আল্লাহ তোমারক ওয়া তাআলা ফরমাইছেন তা'মুরুনা বিল মারুফ পয়লা অপশন হইয়া থাকলো তুমি তাই নিজে বালা খাজ করবায় অন্যরে বালা খাজর হুকুম দিবায় ইলা নাই খালি ওয়াজ বইবায় আর ওয়াজ করতে থাকবায় নিজর নমাজর কোনো খবর নাই রোজার খবর নাই ইবাদতর খবর নাই নিজে বালা আমলদার ওয়ার বাদে মুত্তাকি পরহেজগার তাকওয়া ইখতিয়ার করার পরে অন্যরেও আল্লাহর তাকওয়ার দিকে দি আল্লাহর ইবাদতর দিকে দি বালাইর দিকে দি নেকির দিকে দি দুই নম্বর অপশন উম্মতে মুহাম্মদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত আর দুই নম্বর অপশন হইল ওয়াতানাহাউনা আনিল মুনকার আর আপনার উম্মতে মুহাম্মদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত ও কারণে যে উম্মতে মুহাম্মদিয়ার দুই নম্বর কারণ অপশন হয়ে থাকলো বালাই ওয়ার অপশন যে এরা নিজেও বাদ খাজ করত না গুনাগারি থেকে নিজেও রুকিয়া রইব আর অন্যরেও আপনার গুনার খাজ তাকিয়া অন্যরেও বিরত রাখা রোয়ার হুকুম দিব এর কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত ই দয় খাজ খাম হয়ে থাকলো বালা খাজর হুকুম দেওয়া বাদ খাজ তাকি বিরত রোয়ার হুকুম দেওয়া এটা নবী অগলর খাম আছিল জুরে কো কা সুবহানাল্লাহ আর নবী অগলর ডিউটি অক্টা আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদিয়ারে দিলাইছে কারণ নবীজির নবীজে ফরমাইছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম সর্বশেষ নবী নবীজির পরে আর কোনো নবী আইতা নাই রাসূল আইতা নাই এর কারণে নবুয়তের খাজ একটা আছিল নবী ওগলর পয়গম্বর ওগলর খাজ একটা এই খাজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামর উম্মত ওগলর আপনার জিম্মাদারির মধ্যে আল্লাহ অর্পণ করছে আমার ভাই ওগল আমার বন্ধু ওগল আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আমরারে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলো আল্লাহর নবীর উম্মত বানার কারণে যে নবী না বানাইলে আল্লাহ আকাশ পাতাল সারা বিশ্ব মখলুকাত রে আল্লাহ রব্বুল আলামিনে 18,000 মখলুকাত রে ফয়দা করলো না ওনে ও নবীজিরে আল্লাহ দুনিয়াত ফয়দা করতো ও খাতিরে আল্লাহ 18,000 মখলুকাত রে বানাইছে মানব বানাইছে দানব বানাইছে আল্লাহ একবারে বড় থেকে বড় সাত আসমান সাত জমিন আল্লাহ রব্বুল আলামিনে বানাইছ আমার দুস্থ কল আমার বুজুর্গ কল ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামর আমরা উম্মত যে উম্মত বনার কারণে খাল কিয়ামতের দিন ময়দানে হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে অন্য নবী ওগলার উম্মতর সামনে আল্লাহ দলিল স্বরূপ পেশ করব অন্য নবী ওগলার উম্মতর সামনে আল্লাহ সাক্ষী হিসাবে পেশ করব অন্য নবী ওগলার উম্মতর সামনে আল্লাহ দলিল স্বরূপ পেশ করব
আজ আমরা এত মর্যাদা পাইলাম কোন ওসিলায় পাইলাম ভাই হল আমার সাহাবখল একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামর উম্মত বানার কারণে আল্লাহ আমরা এত মর্যাদা দিল সুবহানাল্লাহ আমার সাহাবখল আমার বুজুর্গখল ও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে নবীজির উম্মত বানাইছে ইমানের দৌলত দিছে এরপরে রব্বুল আলামিন তোবারক ওয়া তাআলা আমরা রে মানব জাত বানাইছে ইনসান বানাইছে যে ইনসানের এত দাম আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনে 18000 মখলুকাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জীব বানাইছেন মানব জাতিরে মানুষ জাতরে رب العالمين تبارك وتعالى فرمائن ولقد كرمنا بني آدم ومسلمان قول الله فرمائن ترى نچو امي 18000 مخلوقات مدد سشتی جگتر بطر ایک مطر سرب سشت جیب امی منوب جاتر بنائی سی جرخ کا زبان اللہ ও মানুষ জাত আল্লাহ বানাইছেন কোন কারণে বানাইলা আল্লাহ যে সময় পয়লা মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন আদমর বানানির আদম রে সৃষ্টিকর্তা যে সময় হউ সময়ের ঘটনা আমরার সামনে যদি ইয়াদ করা যায় তাহলে বুঝতে পারবাই ভাই মুসলমান হল আল্লাহ আমরার সর্বশ্রেষ্ঠ জীব বানাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় সৃষ্টিকর্তা আল্লাহ ফেরেশতা ওগুলোর মজমার সামনে রায় জাহির করছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় ফেরেশতা ওগুলোর সামনে আল্লাহর মনসা জাহির করছেন আল্লাহ ফরমান যে আমি ফরিস্তাগুলোর সামনে কইলাম যে সময় কইছি যে আমি মানব জাতরে ফায়দা করতাম খলিফা বানাইতাম খলিফার মানা আমার উপাসনা করনেওয়ালা আমার ইবাদত করনেওয়ালা জমিনের মধ্যে একজন আমি মানব জাতরে বানাইতাম তুমি দেন ফরিস্তাগুলো কি তার রায় দেও ফরিস্তাগুলো কইলা قالوا أتجعل فيها من يفسد فيها ويفسك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك فرشتاق لي الله رب العالمين اور جواب اور مدد فرمائن والله و پروردگار عالم اپنے اولائق ذات رے بنائیتے سترائنی منب جات رے ذرا دنیا اور مدد দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ করব একটা আর একটারে হত্যা করব খুন রেজি করব দুনিয়া ফসাদ করিয়া গন্দা বানাইব ই জাতরে আল্লাহ হয়ে দা করিও না করিও না ইকান কইছইন না ইকান ফেটর মুরো জেলা ডাইলর মজাত আপনার তলে ওলা তন্দান ফেটর মুরো আছে ও আল্লাহ কইলা আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর জবাবের মধ্যে ফরমান আদম রে আমি কিতাল লাগি ফয়দা করিয়া তার মধ্যে কি রাজ আর হিকমত আছে আমি আল্লাহ বেশি জানি আর কালা ইন্নি আলামু মালা তালামুন রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমান ও ফেরেশতা হল আদম রে ফয়দা করিয়া তার মধ্যে কি হিকমত আছে বেদ আছে আমি আল্লাহ বেশি জানি আর তুমি তাই জান রায় না ও দেখো কা অন ফরিস্তা জারারে আল্লাহ নূর দি সৃষ্টি করছেন ফরিস্তা গল রে আল্লাহ নূর দি পয়দা করছেন এরারে আল্লাহ কাউন্টার দিলাইছেন যে মানুষ মানুষ জাত আদম রে কিতাল লাগি আল্লাহ হয়দা করের তার মধ্যে কি হিকমত আছে আল্লাহ বেশি জানের তুমি তাই ফরিস্তা গলে বেশি জান রায় না আল্লাহ এর পরে হযরতে আদমর পুতলা যে সময় তার বডি আল্লাহ বানানি লইছেন জান্নাতের মধ্যে জমিন থেকে মাটি নেওয়াইয়া তখন আদমর বডি একটারে সজদা করানি লইছেন হি সময় ফেরেশতাগুলোর লগে আপনার একজন বড় সর্দার আছে
তারে জান্নাতটা কি বহিষ্কার করার লাগি আল্লাহই পরীক্ষাটা করছে আর একদিকে দি আদমর সম্মান বৃদ্ধির লাগি আল্লাহই ফরিস্তা দিয়া সজদা করা নিল হইছে আল্লাহ ফরমাইছে উসজুদু লি আদম ও ফরিস্তা বল তুমি দেন আমার আদম রে সজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সারা ফরিস্তা গলে সজদা করছেন কিন্তু শয়তানে করছে না ও শয়তানে ফরিস্তা না সজদা না করিয়া শয়তানে অহংকার করছে বড়াই দেখাইছে গুরুরি দেখাইছে তকব্বুর দেখাইছে অহংকারের কারণে আল্লাহ শয়তান রে জান্নাত থেকে বিতাড়িত করছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াসালাম রে ফরিস্তা দি সজদা করাইয়া আল্লাহ আদম রে সম্মানই বানাইছেন জোরে বলো কা সুবহানাল্লাহ আমার ভাই হল ও সম্মানী জীব মানব জাত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বানাইছেন দুনিয়ার বুকুর মধ্যে মানব জাত বানানির পরে তার বাদে আমরা রে নবীজির উম্মত বানাইছেন নবীজির উম্মত বানাইছেন ইমানের কুল জন্ম দিছেন ইমানদার বানাইছেন আজ ইমানদারে খরিয়ার কিতা ইমানদার সলিয়ার কিলা আল্লাহ রাব্বুল আলামিনে দেখের আমরার পরিবেশ আমরার মামেলা আমরার মুআশেরা আমরার পারিবারিক জীবন হাসাউ মুসলমান ওগলোর মতো না মুসলমান ওগলোর মতো নাই আমরা নিজে বিচার করিয়া কোরআন হাদিস সামনে রাখিয়া কোরআনের এক আয়াত আর নবীজির এক হাদিস সামনে রাখিয়া আমরা যদি নিজের আপনার জীবনরে পারিবারিক জীবনরে মূল্যায়ন করি তুলনা করি তাহলে বুঝতে পারবো যে আমরা কত বড় ইমানদার ভাই হল দুস্ত হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে শুধুমাত্র লেবাসর ইমানদার বানাইছে না আমরার অন্তরের মধ্যে ইমান কলমা আল্লাহ রাব্বুল আলামিনে দিছে বহুত বড় দৌলত বহুত বড় দৌলত কলিমা পড়ার পরে এর বাদে নেক আমল করিলেইতাম ভারি যদি তাহলে আল্লাহ খাল কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা আর আল্লাহ মেহমানদারি করবো জোরে কোকা সুবহানাল্লাহ